নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 4/11/2022, আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে রাজ্য সরকারের যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য, অর্থাৎ ডিএ নিয়ে আজকে যে হলফনামা জমা দেওয়া হয়েছে তাতে ডিএ ব্যাপারে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য রাজ্য দাখিল করলো। তো এই সংক্রান্ত আপডেট দেখে নিই, তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। আজই হলফনামা জমা দেওয়ার তারিখ ছিল, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে, তবে শেষ পর্যন্ত ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনা আর্জি ফের ডিভিশন বেঞ্চে যায় এবং সে খারিজ করে দেয় হচ্ছে ডিভিশন বেঞ্চ। তারপরেই আজ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার। রাজ্য সরকার তরফে জানানো হয়েছে যা ডিএ দেয়া তা দেওয়া হয়ে গেছে, এটা অপ্রত্যাশিত খরচ বলে জানিয়েছে রাজ্য। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার, সেই আশঙ্কা করে আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল কর্মীরা। তবে কর্মীদের আশা সুপ্রিম কোর্টে এই মামলা বেশি দিন টিকবে না। 9 নভেম্বর সেই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, তার আগে 4 নভেম্বরের মধ্যে রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিবকে হলফনামা দিয়ে ডিএ মেটানোর নিজেদের অবস্থান জানানোর কথা ছিল হাইকোর্টে। তবে এবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে, নির্দেশ দিয়েছিল 20 মে, সেই পুনর্বিবেচনার আর্জি পক্ষ খারিজ করা হয়েছিল। তারপরেই এই আবার আজকে হচ্ছে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। তো যা দেখা যাক কী হয় এই পর্যন্ত, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।